নানা মা, আমি একজন সাধারণ মানুষ। আমি ভগবান হতে চাই না, আমি তো শুধু মানুষের সম্মানটুকু পেতে চাই মা। শোনো 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 শোনো, চলো ভেতরে চলো, একটু বিশ্রাম নেবে, চলো চলো এসো, কিচ্ছু হবে না, আমরা আছি। মা গো, তুমি আজ যা করলে, মেয়ে হিসেবে আরো একবার তুমি আমার মাথাটা উঁচু করে দিলে। দেখো মা, এইভাবে তুমি একজন কিংবা একশো জন নয়, গোটা দেশের গোটা শহরে প্রত্যেকটা মানুষের পাশে তোমায় দাঁড়াতে হবে। তুমি দেখো মা, এই মানুষগুলোর আশীর্বাদে তোমার আগামী জীবনটা আলোকিত হয়ে উঠবে। এই মা, সামনে এত কিছু ঘটনা ঘটছিল, ছেলে মেয়ে দুটোকে বসতে বলতেই ভুলে গেছি। ভালো আন্টি, তুমি ওসব নিয়ে ভেবো না প্লিজ। ও মা, ঘরের ছেলের সাথে আমার এত কিসের ফর্ম্যালিটি শুনি? তুই শুধু ঘরের ছেলেটাকেই দেখলি, এখানে যে ঘরের মেয়েটাও আছে। আচ্ছা বেশ বেশ, আমি এই চেকটা নীলাদ্রিকে দিচ্ছি, ওকে ব্যাংকে ড্রপ করে আসুক, আর তুমি বরং যাও গিয়ে ঠাম্মার সাথে বসো, কেমন? সেই ভালো। নীলাদ্রি একটু শোনো না, মীনাক্ষী ম্যাডাম এই চেকটা মার নামে দিয়ে পাঠিয়েছেন, অ্যাকাউন্টসের চেক, শৈশবত সব করাই আছে, তোমাকে শুধু ব্যাংকে গিয়ে এটা ড্রপ করতে হবে। আর আরেকটা কথা বলছি যে, অন্য কোথাও যেও না। ঠিক আছে। আমার দাদাকে বাঁচাও লক্ষ্মী দে, ও মরে যাবে, আমাদের উপর একটু দয়া করো। এই এই, ওটো ওটো ওটো, কে তুমি? মিতালি, তুমি তুমি এখানে কি করছো? আর কে তোমার দাদা? সোনাই। কে সোনাই? যাকে পুলিশ রুদ্র সিনহা রায়ের খুনের দায়ে গ্রেপ্তার করেছে। আমার দাদা নির্দোষ ফিরকি, তুমি ওকে বাঁচাও।